আমি বলছি ওঠো, বসুন না, আমি বলছি বসুন, বসুন। এই খুকুমনি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, নিজের লিমিটের মধ্যে থাকো। আর তুমি তুমি খুকুমনির খাবারটা খাচ্ছ, এগুলো মুখে দেওয়া যায় নাকি? হ্যাঁ, টু মাচ। মানে আসলে আমার, আমাকে বলে দিতে পারতে, আমি তোমাকে খাবার দিয়ে দিতাম। তুমি তুমি খাবার দিতে আজ পর্যন্ত কখনো দিয়েছো? বিয়ের পর কখনো সামনে এসে দাঁড়িয়ে তো জানতে চেয়েছো আমি কি খাচ্ছি, তোমার ছেলে মেয়েরা কি খাচ্ছে? আমি বিজনেসে বিজি থাকি ভীষ্ম। ব্যাস ব্যাস, তাহলে তোমাকে খাবার দিতে হবে না, খাবার নিয়ে ভাবতে হবে না। পুরো খাবারটা তো খেয়ে যান। মাথা নিজের স্ট্যান্ডার্ডটাকে নামিয়ে দিলে? মানে কি বলতে চাইছিস? ওই যে আশুতোষ দেব যেমন, তেমনি তুমিও গোপ গ্রাসে খাচ্ছিলে শুক্তো, ডাল, বেগুন ভাজা। কি মুখের ভাষা, হ্যাঁ, গপ গপ করে খাচ্ছিলে, চটকে চটকে মেখে। আমি ওপর থেকে সব শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, খাচ্ছিলাম, আমার খিদে পেয়েছিল তাই খেয়েছি। ড্যাড, আপনাকে সব মানায় না। আপনি হলেন ভীষ্মদেব, আপনার একটা স্ট্যান্ডার্ড আছে, আপনি প্লিজ বুঝুন, আপনার একটা স্টেটাস আছে। বাড়িতে পার্টি কালকে, তারপর বিয়ে, বাড়িতে সবাই আসবে, এত হইচই হবে, সেখানে যদি সবাই দেখে আপনি এরকম ভাত ডাল খাচ্ছেন, এন্ড দ্যাট টু ফ্রম আ হোম ডেলিভারি, রান্নাটা কোথা থেকে হয়ে আসছে? একটা বস্তি থেকে। হেই লেডিস ফিঙ্গার, একদম মুখ সামলে কথা বলবেন বলে রাখলাম। আমি যত যত্ন করে খাওয়াই না, এই বাড়িতে অত যত্ন করে কেউ খাওয়ায় না। আরে আপনাদের থেকে অনেক পরিষ্কার থাকি আমি, আপনাদের মতন ওই ফ্রিজের খাবার খাওয়াই না, ওই ফ্রিজের বাসি মাংস, ফ্রিজের ওই বাসি ফাস্টফুড, ওইসব আমি খাওয়াই না। হ্যাঁ, আমি অনেক যত্ন করে খাওয়াই, আমার খাবারকে অসম্মান করবেন না। হ্যাঁ, আপনি আপনি বলুন, রাজপুত্রের জন্য আমি যে খাবারগুলো এনেছি সেগুলো খারাপ? বলুন, খারাপ কি সেগুলো? না, খাবারটা খাবারটা ভালোই। কী?